illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam sallallahu ta'ala alayhi wa sallam sallallahu ta'ala alayhi wa sallam Nihayat qabirul ihtiram muhtaram shababuddi Muazzaz mukarram hazrat ulama-e kiram Murabbiyan izam Biradaran islam Pardaraler ma o bhonera Mahfile uposthit sneher adorer choto kochikachara Allah pakar daya anugrah fazl karam Allah rabbul alamin amaderke momin shahi ishwargonjo panan purbo pa baitul fatta jame masjid jubo shobajer uddoge ayojito ajker ei tafsirul quran mahfile rabbul alamin amaderke diner nisbate দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা তাওবা থেকে ছোট একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং প্যারে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যদি তার গোলামকে তৌফিক দান করেন এই আয়াতে শরীফা এবং হাদিস শরীফ দয়কে সামনে নিয়ে ইনশাআল্লাহুল আজিজ কিছু কথা আরজ করার চেষ্টা করব এর আগে আমাদের চেয়ারম্যান সাহেবের তিন মেয়ের কথা বলছেন না জি জি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কয় মেয়ে তিন মেয়ে কয় ছেলে অ্যাকচুয়ালি আমার হঠাৎ একটা ঘটনা স্মরণ হচ্ছে এটা আমি শুনানো ব্যতীত ওয়াজ করতে পারবো না ঘটনাটা শুনাই অবশ্যই কথা এটা সত্য মেয়ে হইলে অনেকে অসন্তুষ্ট হয় কথা কয় না কাকে দিয়ে যে পিতামাতার উপকার হবে এটা একমাত্র কে জানে আল্লাহ ছেলের দ্বারা উপকার হবে না মেয়ের দ্বারা উপকার হবে এটা বেশি কে জানে আল্লাহ আমাকে বঙ্গবন্ধুর উপকার কি ছেলের দ্বারা হয়েছে না মেয়ের দ্বারা মেয়ের দ্বারা কথা কয় না একবারে বাস্তব কথা কিন্তু জি বাস্তব স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্বাধীনতা স্থপতি মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের উপকার কি ও ছেলের দ্বারা হয়েছে না মেয়ের দ্বারা হয়েছে অনেক টাইমে মেয়ে এরকম হয় মা বাপের খবর করে বলায় আরে কথা কয় না ইসলামী ইতিহাসে অনেক মেয়ে আল্লাহ দামি বানাইছে অনেক মেয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন বাসায় আসলেন হুজুরকে প্রথম সান্ত্বনা দিয়েছেন একটা মহিলা হুজুরের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কি পুরুষ না মহিলা বলেন না উফ
সেই রকম একটা সান্তনা দিছে। কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। এটা বুখারী শরীফের রওয়ায়েত। হুজুর বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার শরীরে কম্বল দাও কম্বল দাও, আমার ভয় হইতে আছে। ভয় কিল্লে গা জিব্রাইলি রুহানিয়তের থেকে হুজুরের রুহানিয়ত মজবুত শক্তিশালী। তো হুজুর কেন ভয় পাবেন? ভয় পাইছেন এই জন্য যে দায়িত্ব আমার দেওয়া হয়েছে এটাকে আমি ঠিকমতো আদায় করতে পারবো কিনা, এই জন্য বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি। পুরো বিবরণ দেওয়ার পরে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন নো টেনশন, বলেন নো টেনশন, কাল্লা এমন হওয়ার কথা না। লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনাকে অপমানিত করবেন না, শরম দিবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত করেন, আত্মীয়তার মধ্যে সম্পর্ক ছেদ করেন না, আত্মীয়তার বন্ধনকে বন্ধনকে আপ তোড়তে নেই জোড়তে, আপনি সম্পর্ক নষ্ট করেন না জোয়ান। অতাহমিলুল কাল্লা, মানুষের বোঝা নিজের মাথায় লন, অন্যের টেনশন নিজের মাথায় নেন। আমরা তো বলি আরে বাবা নিজের জ্বালায় বাঁচি না আবার তো যা, বলে না ভাই? আচ্ছা আপনারা আমার এই সাদা সিধা কথাগুলো শুনবেন নি, আমি কিন্তু অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট। আবার মনে হয় ভিতরে যাওয়ার আগে সফর এত দূরে দূরে আমার কম হয়েছে, ওই ভিতরে আল্লাহ চার মাস কয়দিন জানি আজের গিয়ে খাওয়াইছেন, অনেকগুলো উসুল করতে আসেন অনকাল এই এই মাথা ওই মাথা। গতকাল গেছিলাম ফরিদপুর মধুকালী, আজকে এখানে আল্লাহ নিলে আগামীকালকে চট্টগ্রাম, মিল আছে কোন? এদের জন্য আমি বহুত কষ্ট করে আসছি। আপনি অন্যের টেনশন নিজের মাথায় বহন করেন, মেহমানদারি করেন, কি ভাই কি করেন, এরপরে সত্যের দিনের জন্য ইসলামের জন্য অথবা সামাজিক ভালো কাজে আপনি সহযোগিতা করেন, এই জন্য এই ধরনের মানুষকে আল্লাহ অপমানিত করবেন লজ্জিত করবেন এটার এটা হওয়ার কথা না। তারপরও আবার নিয়ে গেলেন চাচাতো ভাই ওরাকে আপনি না ফেলে গেছে। আসলে আমি এই কথাটা বলার জন্য ওইটা বলিনি, চেয়ারম্যান সাহেবের মেয়ে কয়টা? কয়টা? আমার আলোচনা যদি এই গতিতে চলে যে মেয়েদের কি পরিমাণ অবদান স্বামীর জন্য বাপের জন্য ইসলামের জন্য দেশ জাতি গঠনের জন্য, আলোচনা ওই দিকে চলবে, কিন্তু আমার উদ্দেশ্য এটা না। আমার হইল কিতাবের মধ্যে ঘটনা পাইছি একে একে ছয়টা মেয়ে হয়েছে, কয়টা? হ্যাঁ তিনটায় মন খারাপ হয়ে গেছে না ভাই, আর কথা বলে না, প্রথমটায় তো কয় কিছুটা মন খারাপ, দ্বিতীয়টা আরো মন খারাপ, তৃতীয়টা তো কেমন, পরে চতুর্থটা আল্লাহ কয়েছে থাকে আর পরীক্ষা করার দরকার নেই আবার একটা ছেলে দিয়ে দিই। আমি পরামর্শ দিব ছেলেকে যেমন হাফেজে কোরআন বানাইবার জন্য আপনি ইচ্ছা করছেন, মেয়েগুলোকেও দিনদার বানাইবার ইচ্ছা করেন, আরে কথা কয় না কেন, মেয়েগুলোকে যেন পর্দা মতো অন্তত চলে সেইভাবে মেয়েগুলোকে আপনি করেন। আপনার কথা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এই যাবৎ
কত স্যার নবী সাহেবের কথা শুনছি, এত ভালো লাগে না কারো কথা। আজকে এই জন্য স্যার নবী সাহেবের দিয়েই ওয়াজ শুরু করছি। মেয়ে কয়টা হয়েছে বলেন? আর না এ না কয়টা? তিনটার পরের থেকে গরম শুরু হয়েছে, ছয়টা। এবারে বিবিরে তালাক দেওয়ার নিয়ত করছে। কি দেওয়ার নিয়ত করছে? আমি বলেন না, ছেলে মেয়ে জন্ম দেওয়া কি স্বামী স্ত্রীর না আল্লাহ? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করছে বুখারী শরীফের রেওয়ায়। এর মধ্যে একটা প্রশ্ন হইল ইসলাম গ্রহণ করার পূর্বে প্রশ্ন। আচ্ছা বলেন তো, ছেলে হয় কখন, মেয়ে হয় কখন? ছেলে হয় কখন, মেয়ে হয় কখন? এইটা আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন। বেহেশতের সর্বপ্রথম খানা কি হবে প্রশ্ন, কেয়ামতের সর্বপ্রথম আলামত কি, নিদর্শন কি প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপচাপ রইলেন, পরে বললেন আল আন আখবারানি জিব্রাইল, এই মাত্র এসে আমার জিব্রাইল বইলা গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন আমি যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নের উত্তর নবী যারা দিতে পারবে না, এটা কোনো ডাক্তারের দ্বারা সম্ভব না। বেহেশতের প্রথম খানা কি হবে, এটা চারদিকে বেহেশত কি এইখানে না ওইখানে? ওই মেয়ে কথা কানে না, বেহেশত কি এইখানে না ওইখানে? কত ওইখানে? সাত আসমানের উপরে। তো এইখানের প্রথম খানা কি হবে? হ্যাঁ, এখানে পণ্ডিতই চলবো? এজন্য নবী সারা এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। ছেলে কিভাবে হবে, মেয়ে কিভাবে হবে, এইটা নবী সারা বলতে পারবে না। কেয়ামতের প্রথম আলামত কি বলতে পারবেন না। হুজুর বলছেন এই মাত্র জিব্রাইল আমাকে বলে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন জিব্রাইল আজা আদু ইব্রাহিম ইহুদ, আরে জিব্রাইল তো ইহুদিদের শত্রু। জিব্রাইল তো ইহুদির কি কিল্লিকে শত্রু করে জানেননি, কারণ ইহুদিরা জিব্রাইলের কারণে বহুত মার খেয়েছে। এখনকার নাস্তিকের বেইমানরাও ইসলাম আর মুসলমানদের সাথে কোরআনের সাথে দুশ্মনের কারণে জিব্রাইলি নেতৃত্বে ফেরেশতাদের হাতে মার খাবে ইনশাআল্লাহ। আরে কথা কয় না কেন, আমরা লাগাইয়া দিব, কিন্তু আমরা নিজেরা মারতে না পারিলেও মারার জন্য লাগাইয়া দিব। যা হোক, ওইখানে শুধু একটা কথা আমার বলা, স্বামী স্ত্রী যখন মিলামিশা করে স্বামীর নুৎফাটা শরীরের থেকে যে নির্যাসটা বাইর হয়, এটা যদি বিবির জরায়ুর ভিতরে আগে পৌঁছে যায় তাহলে ছেলে হবে। আরে স্বামী স্ত্রী আরাম করে না, মিলামিশা করে না, হাসছিস কেমন? তুই কি এমনি হইছস? এই আরে বেটা তুই কি এমনি হইছস? কি রে, এর বাপের মা শোয়ার পরে হয়েছে না? আরে এটা ইসলাম তো, আরে এটা ইসলাম। কথা কয় না কেন, এই সমস্ত ওয়াজ করলে আপনারা তো পরেশান হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম হুজুর হযরত আম্মাজান আয়েশাকে সিদ্দিকাকে এসে জিজ্ঞেস করে, আম্মাজান কেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে কখন আরাম করতেন, কখন আরাম করতেন? আম্মাজান বলতেন কখনো সন্ধ্যা রাত্রে, কখনো মাঝরাত্রে, কখনো তাহাজ্জুদের আগে, কখনো তাহাজ্জুদের পরে। গোসল কখন করতেন আম্মাজান বলতেন? কখনো জরুরত পুরা করার পরে গোসল করে ফেলতেন, অথবা কখনো শরীর একটু পরিষ্কার করে শুয়ে যাইতেন, তাহাজ্জুদের আগে বা ফজরের আগে গোসল করতেন। এগুলো আম্মাজান বলছেন, এটা কি শরম? আরে কথা কয় না, এটা কি শরম আর লজ্জা নাকি? যেগুলো বেশি লজ্জাগিরি দেয় এগুলো দুই নম্বরের মধ্যে এক নম্বর।
যেগুলো বেশি লজ্জাগিরি দিয়ে লজ্জা দেয় লজ্জা শরম দেখবেন কিছু মেয়ে মহিলা বোরকা গায়ে দিয়ে হাঁটতে লজ্জা পায় কির লেগে যে বোরকা গায়ে দিয়ে হাঁটবো লজ্জা বোরকা গায়ে দিয়ে হাঁটবে লজ্জা এই জন্য বোরকা খুলে হাঁটে কথা কয় না কেন আর কিছু মেয়ে আছে বোরকা গায়ে দেওয়ার পরে ও মানুষের সামনে হাঁটতে চায় না ছাতা দিয়ে হাঁটে এটাও লজ্জা কথা কয় না লজ্জা দুই প্রকার কয় প্রকার হইল এটা হলো লজ্জায় শয়তানি আর ওটা লজ্জায় ইমানি আপনারা কি আসলে আমার ওয়াজ বুঝে আরম্ভ করছেন কে কে বুঝতেছেন সাদা সিধা ওয়াজ আপনারা তো মনে করছেন ঢাকার থেকে হায়ার করে আনছি কি ফাইন করে ওয়াজ করি এটাই ফাইন ওয়াজ স্বামীরটা যদি বিবির জরায়ুতে আগে পৌঁছা যায় বাচ্চা দানির মধ্যে আগে পৌঁছা যায় ছেলে হবে ঠিক এই জন্য তোকে যাদের ছেলে হইতে ছেলে হ ছেলে চাস তাহলে বিডি বিবির সাথে কণ্ঠে এসে যাবি না আসতে করে নিজেরটা আগে পৌঁছাই দিই আরে কথা কয় না আর যদি মেয়ে যদি হয় মেয়ে এটা বিশেষ করে বিবির যখন মাসিক হয় মাসিক মাসিক হওয়ার পরে বাচ্চা দানি একদম খালি হয়ে যায় খালি বাচ্চা দানির জরায়ু তখন চাহিদা বাইরে যায় চাহিদা কথা কয় না সিস্টেম করে বিবির বলবো হ্যাঁ আগে তাইলে মেয়ে হবে আর সিস্টেম করে তোমারটা আগে তাহলে ছেলে হবে তাহলে এই ছেলে মেয়ে এখন ওইখানে তো সিস্টেমের কথা খেয়াল থাকে না কথা কয় না আসল কথা হইল আল্লাহর কুদরত কার কুদরত আল্লাহ আল্লাহর কুদরত এটা মাঝখান দিয়ে আসলো বললাম এখন হইল কয়জন মেয়ে কয়টা হয়েছে এখন স্বামী বিবিরে তালাক দেওয়ার নিয়ত করছে বিবিও কিন্তু খারাপ না মারাত্মক বিবিয়ে শুভে যাবে মালিকের সাথে কন্ট্যাক্ট করছে মালিক দোষ আমার না রব দোষ আমার না তুমি মেয়ে দিছো ছয়টা আমার দোষ কি আমার ওই আমার তালাক দিতে যায় ব্যবস্থা তুমি করো বুঝেন নেই কি করছে শুনলাম না এতে যখন রাত্রে শুয়েছে স্বপ্ন দেখতে আস এর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে দোজখের ফয়সালা কিসের ফয়সালা বুঝে না কিছু দুই নম্বরই করে না দূর কথা কয় না অনেকে মিলে মিলে কথা বলার পরও তো জীবনে দুই নম্বরই আসে না নাই চমে গোয়াম মুসলমানম বলরজম কে তা নাম মুশকিলাতে লা ইলাহা রাম কে তা নাম মুশকিলাতে লা ইলাহা রাম আমি যখন বলি আমি মুসলমান আমার কলিজা কাফে আমার কাছে মুসলমানের কিছু নাই আমি ঘুষ খাই আমি মুসলমান আমি সুদ খাই আমি মুসলমান আমি মিথ্যা কথা বলি আমি মুসলমান আমি নামাজ পড়ি না আমি মুসলমান আমি দাঁড়াইয়া প্রস্রাব করি আমি মুসলমান আমি গীবত শেখায়ত করি আমি মুসলমান আমি ভোট কেন্দ্র জোর করে দখল করি আমি মুসলমান আমি দাঁড়ি সাসি আমি মুসলমান কথা কয় না তুমি গোয়া মুসলমান বলরজম কে দানম মুশকিলাতে লাইয়ারা আমি যখন বলি আমি মুসলমান আমার কলিজাটা আল্লাহ কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করি না বুঝবেন কবে তো যেহেতু কিছু ভেজাল টেজাল আছে এখন দোজখের ফয়সালা হয়েছে কিসের ফয়সালা হ্যাঁ দোজখের গেট কয়টা সাতটা বলেন না দোজখের গেট কয়টা এই সাতটা গেট তো যখনই এই গেট দিয়া নিরাপদ দেয় এইখানে মেয়ে একটা দাঁড়ায় করে কয় আমার আব্বারে কই নজুগে নিব এখন মেয়েরা কয় যে দোজুগে আমাগরে বাদ দিয়ে আব্বারে নিতে পারবে না নিলে আমারে শোনো আরে কথা কয় না এভাবে এক গেট দিয়া ডুবে দিয়ে পাইল না ফেরেশতারা দ্বিতীয় গেট দিয়ে ফেরেশতারা ডুবাবে
এখানে মেয়ে আরেকটা দাঁড়ান, ওর কথা বলেন, মেয়ে আরেকটা ওই গেটে দাঁড়ান, একই কথা। ওইখান দিয়েও মেয়ে তার আব্বারে ঢুকতে দেয় না, দোজোগে নিতে দেয় না। আরে ময়দান মাসরের খেলা তো হবে আরেক রকম। আপনার ছোট বাচ্চা মারা গেছে, আপনার ছোট বাচ্চা মারা গেছে, আপনি অস্থির ফেরেশান। আরে আপনি জানেন ছোট বাচ্চার জানাজায় কি পড়ে? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরা ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিআম মুশাফফা। ইয়া আল্লাহ আমার এই সন্তানকে আমার আগে তুমি ওইখানে পৌঁছে দাও, ফারাতা জান্নাতে আগে পৌঁছে দাও। ওয়াজআলহু লানা আজরা ওয়া যুকরা, আমার এই সন্তানটাকে আমার জন্য তুমি সওয়াবের মাধ্যম বানাও। ওয়া যুকরা, এই সওয়াবগুলোকে গুদামজাত করে রাখো। ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, আমার এই সন্তানকে আমার জন্য সুপারিশ করনেওয়ালা বানাও, এবং তার সুপারিশ যেন গ্রহণ করা হয় সেটা তুমি করো। তো কি হবে ময়দানে মাহশরে? পিতামাতাকে তার গুনাহের কারণে যখন দোজখের দিকে নিয়ে পথ দিবে, এই ছোট বাচ্চা আপনার মারা গেল, ছোট বাচ্চাই আপনার মারা, আপনাদের কোনো কষ্ট হয়নি? এই বেজাল লাগাইছে কিন্তু চেয়ারম্যান সাহেব। আরে আরে আমার ওয়াজ তো এটা না, আমার তো ওয়াজ আর কায় হাতে, এখন ওয়াজ যা হইতেছে চলবো নি। আরে কথা কয়, আরে বাবা আমাকে বিজ্ঞানে না দরকার, আমাকে বিক কেড়ে না দরকার, মানে বিকুকে গোড়াত গোড়াত বৈশা চেয়ারম্যানের বাড়ির দিকে গোড়া লই পথ দিছে, গোড়া হন চেয়ারম্যানের বাড়ির দিকে না গিয়া উপজিলে চেয়ারম্যানের বাড়ির দিকে পথ দিছে। বিক্রি ব্যাপার তুই ওই বাড়িতে গেলেও সুবিধা, এই বাড়িতে গেলে সুবিধা, বাকি এটা ছোট নেতা এটা বড় নেতা, মাল এইখান থেকে ওইখানে বেশি। তো ও যেদিকে যায় আমাকে সুবিধা না অসুবিধা? আরে কথা কয় না, আপনার কথা বুঝতেছেন? এই ছোট বাচ্চার আব্বা আম্মাকে নিয়ে যখন ফেরেশতারা জাহান্নামে দিব দিব, ফেরেশতারা এসে সামনে দাঁড়াবে, আর এই ছোট বাচ্চারা সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে কই না, এই ছোট বাচ্চাদের সাথে কিন্তু বাদশাহ পারে না। কথা ছোট বাচ্চা তো সবাইয়ের আদরের, শুধু ছোট বাচ্চা না, কুকুরও যদি, কুকুরের ছোট বাচ্চার জন্য মানুষের আদর লাগে। আরে কথা কয়, ছোট বাচ্চা বড় সাংঘাতিক, এই জন্য আপনার আব্বা আম্মা যদি কোনো সময় আপনার উপর রাগ করে, আস্তে করে আপনার ছোট বাচ্চার বাচ্চিরে দাদা দাদি মানে আপনার আব্বাম্মার কোলে দিয়ে দিবেন, ধরেন আপনার উপরে খুব ক্ষোভ আপনার আব্বার, না আব্বার খুব কেমনে ঠান্ডা করবেন, আপনার যে ছোট বাচ্চা আছে বা বাচ্চি আছে অর্থাৎ দাদা দাদির নাতি আর নাতনি, দলিল যে বাবা একটা রাখেন তো কয় না, আমি নোয়াখাইলা কথা কইতে আছে, নোয়াখাইলা আচ্ছা ন মানে পারুন না, আরে রাখেন তো আমার কাম আছে, এখন কোলে লইয়া সুমে দেয় এ করে এ করে, কতক্ষণ করে রাখ ঠান্ডা। এ কথাগুলো বাস্তব না অবাস্তব? ছোট বাচ্চা বাবা ডেয়ারিং, এদিন আমার সামনে বসে অনেক ডেয়ারিং, আমার কি ওই যে সাবান আগায় দিতে আছে এখানে তার নাস্তা না, আমি তো কিছু ঠিক আছে যা, এটা খুব খারাপ। এই ছোট বাচ্চার বাচ্চির কারণে পিতামাতা দুই নম্বরই করে করে না, ওই যে বলছি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এটা এই জন্য বলছি কই না, ফেরেশতারা বলবে দোজখে নিব, কয় না অসম্ভব, নেওয়া যাব না, কি লেগে নেওয়া যাবো না, এদের জন্য তো দোজখের পয়সা লাগেছে তোমার পিতা মাতার জন্য, কয় না আমরা ছোটবেলায় মারা গেছি দেখা আব্বা আম্মার আদর পাই নাই, এইখানে একটু আমরা একসাথে থাকবো আব্বা আম্মা আমাদেরকে আদর করবে, এখনো আবার আব্বা আম্মার দোজখে নিয়ে যেতে আসো, কয় হ্যাঁ এদের জন্য বিচার হয়েছে এই বাবু তো কি করবো। তো এখন ছোট বাচ্চারা বলবে নীলে আমাগরে সহন, আচ্ছা কোন এটা বলার পরে ফেরেশতারা তো বিপদ হবে, ফেরেশতা কেন ফেল,
ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলবে আল্লাহ এই ছোট বাচ্চাদের সাথে পারি না কি হইছে পারো না গা কই এরা গতিরোধক স্পিড ব্রেকার সামনে দাঁড়াইছে কইছে তোরা তোরা একটু দাঁড়া আমি আমি কি হইছি তো আল্লাহ বলবেন কি হইছে কই কিছু তো হয়নি দেখছেন নি আবার আল্লাহ ছোটবেলায় আমাদেরকে নিয়ে আসছেন আব্বা আম্মার আদরের থেকে বঞ্চিত ছিলাম এখনো আপনি দোজুকে পাঠাই দিবেন তো সব সোজা মোজা কথা এত চালাকির দরকার নাই হয়তো মাফ করে দেন না হইলে আমাগুরো সহ আব্বা আম্মার সাথে দোজুকে দিয়ে দেন আল্লাহ বলবেন যে বন্দা কোনো বদকারের কারণে কোনো নেককারকে দোজুক দেওয়া হবে না এটা হবে কোনো